হ্যালো বন্ধুরা, রাজ ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ আমরা পান ক্ষেত ঘুরে আসব। তা চলুন আমার সাথে সবাই, পান ক্ষেত কীরকম হয় দেখি, চলুন। বন্ধুরা, আমরা চলে আসছি চট্টগ্রামের বাঁশখালী নৌপাড়া বাজার পূর্ব চালিয়াপাড়া গ্রামে। এখানে একটি পানের বরজ দেখতে পারতেছি, প্রায় এক বিঘা জমির উপরে। তো খুবই সুন্দর, তারা দুপাশে পানের চাষ করছে। তো এখানে গাছকে পর বলে, পর সুন্দর করে বাঁধতে হয়। তো দেখুন, আমরা যে বরজটা দেখতেছি, পরগুলো সুন্দর করে বাঁধা আছে। পান চাষ করতে বেলে দোয়াশ মাটিতে খুব ভালো পান হয় আমরা জানি। তো এখানেও অনেক সুন্দর পান হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পান, আরেকটি ব্যাপারে পান চার মাস পর পান ভাঙা যায়। তো এখন এটা চার মাস হয় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে পানগুলো অনেক ছোট ছোট, চার মাস পরে পানগুলো বাজারে যাওয়ার উপযোগী হয়। ও, আরেকটি বিষয় যে আমি এই পান ক্ষেত প্রথম দেখলাম, আমি কোনো সময় আসিনি। পান সবসময় দেখি, মুরব্বী বাবা মা সবাই খায়, তো আমি কোনো সময় দেখিনি যে কীভাবে হয়। তো আমি ফার্স্ট আসছি, তাই জিনিসটা আমার চ্যানেলে শেয়ার করলাম সকল বন্ধুরা। তো আপনারা হয়তো আমার থেকে আরও বেশি জানেন এর সম্বন্ধে। আমি যতটুকু দেখছি তো ততটুকুই আমি বললাম। আর আরেকটা বিষয় আছে, এখন অবশ্য বর্ষাকাল, তো একটু মাটিটা ভিজা চারিদিকে, আমার হাঁটতে অসুবিধা হইতেছে। তারপরও আমি একটু ভিডিও করলাম হয়তো আপনাদের দেখার জন্য। এখানে প্রায় তো এক বিঘা জমি চাষ করতে মিনিমাম 3-4 লক্ষ টাকার খরচ হয়। লাভও হয় অনেক, যারা পান ব্যবসা করে, খুবই এই পান ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। তো আমার খুবই ভালো লাগতেছে, চারিদিকে সবুজ সবুজ পানগুলো। অবশ্য আমি পান খাই না, তো তারপরও আমি একটু খেয়ে দেখেছি। তো আপনারা যদি দেখতে চান কোনো সময় চলে আসবেন এই বাঁশখালীর নৌপাড়া বাজার পূর্ব চালিয়াপাড়া। এখানে পান ক্ষেত আছে, এটা ছাড়াও আরও অনেক পান ক্ষেত আছে এখানে আশেপাশে চারিদিকে। এখানে থমথমে একটা পরিবেশ, মাটি, লাল মাটি, চারিদিকে পান ক্ষেত, সব মিলে খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।